বিশেষ তোমার কাজ হবে না এখানে খাই আর নাও নেশা জম্বু খাও খাও আমি এখানে মাল খেতে নয় তোকে অ্যারেস্ট করতে এসেছি ওয়ারেন্ট আনছো তো এই ওয়ারেন্ট ফরেন্ট বুঝিনা এটা আমার সিদ্ধান্ত এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর শোন আর পাগলামি করিস না যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়া নিবি নইলে কিন্তু তরে উঠাই দিমু দুনিয়া থেকে জানাস তো মায়ের উপরেও সুদ নাই পুলিশকে তুই কি মনে করেছিস কি মনে করেছিস তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম চল চল ইন্সপেক্টর আমার গায়ে হাত দিবি না কইতা সিং আমার এই মাললে সারা দেশে গন্ডগোল লাগিয়ে যাইব ভাঙচুর হইব আগুন লাগব সারা দেশে হরতাল হয়ে যাইব কইতা সিং তুই নিজেকে কি মনে করেছিস তোর মতো সন্ত্রাসী যারা সন্তান ডাকে হরতাল হবে না দেশের মানুষ আর বোকা নেই ওরা বুঝে গেছে হরতালে ওদের ভাগ্যের কোনো উন্নতি হয় না তাই ওরা হরতাল চায় না বুঝেছিস সরে বাচ্চা ভাই আপনি এখানে এইখান থেকে বাইরনের রাস্তা একটাই মায়ের উপরে ওষুধ নাই মায়ের উপরে ওষুধ নাই আই তোর আমারে মার ভাই মার কইতাছি মার কইতাছি ভাই ভাই মার ভাই মার কইতাছি ভাই মার 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 কইতাছি কালা সাহেব আমরা সাংবাদিক আপনাকে কিছু প্রশ্ন করতে চাই মাইরের উপরে ওষুধ নাই করো প্রশ্ন করো থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কিভাবে মশালা থানার ভিতরে না লকআপের ভিতরে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে শালা মানুষ না কিন্তু কেন আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে কি আমার অপরাধ আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো ব্যাস ইন্সপেক্টর রাগ হয়ে গেল ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাটাইতে লাগলো আমি জানতে চাই এইটাই কি দেশের আইন এইটাই কি বিচার দেশে কি কোনো সরকার নাই এর কি কোনো প্রতিকার হইব না আপনারা বড় বড় করে লিখবেন বলো রাজু কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধলা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছ আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে তোমার কারণে আজ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম ওকে এক্ষুনি সাসপেন্ড করে দিন স্যার আপনি বেশি কথা বলবেন না আপনি নিজে একজন ঘুষখোর দালাল ওই সজানদের বাচ্চাটা গোলাম রাজু বিহেভ ইউর সেলফ ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়ার সুপিরিয়র এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে কিন্তু না তোমার কোনো পরিবর্তন হয়নি আই এম সরি রাজু আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম নাও ইউ আর সাসপেন্ডেড স্যার আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার আগে যথেষ্ট হয়েছে মানুষ শুনেছে তোমার কথা অনেক আগেই তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার ইউ ব্লাডি বাস্টার্ড করাপ্ট ওকে বের করে দাও বাস্টার্ড আমি তোকে ছাড়ব না আমি তোকে দেখে নেব আমি তোকে ছাড়ব না আর তুই বাস্টার্ড নো কমিশনার সাহেব নো কাজটা আপনি ভালো করেননি আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার স্যার
সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে স্যার। তাতে কি হয়েছে? এরকম সাত অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তাকে আপনি জানেন না স্যার? ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে নিন। ইয়েস স্যার, আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিম্বাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রী রে নিজে স্পট লাগাবো। তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। কিছু কেন, আমি মিনিস্টার সাহেব তো আসছেনই, দেখো উনি এসে সব ঠিক করে দেবেন। উঠো। আমি আর আবার পারুম না, কত কইলাম একটা রিক্সা লও, এইটা কেন শুনল না? বুঝবি না রে বউ, বুঝবি না। আমার আর এই আগের দিন নাই, অন পায়ে হাইটে চলতইবো, রিক্সার ভাগ্য নাই। জীবনে বহুত পাপ করছি, কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আর যদি কিছু করতে না পারি, আল্লাহ আমার মাফ করবো না। তাহলে খারাপ আছো কেন? ওনারে বাঁচানোর ব্যবস্থা করো। ঠিক কইছো, চলো চলো। পিটাইতে পিটাইতে লকাবে ভরছিলি, এখন দেখ কেমন লাগে। ইব্রাহিমপুর ব্রিজে টাইম বোম ফিট করছি, মিনিস্টার ব্রিজে এখন মাত্র এই পুত্তুষ উঠা যাইব দুনিয়ার জায়গা। পারবি না শয়তান, পারবি না। আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুই বাইচা থাকলে তো আজই তুই উঠা যাবি, উঠা যাবি দুনিয়ার জায়গা। লও একটু খাই শুয়ে দেয়। চাচা চাচা
Oh!
বাইরের উপরে ওষুধ নাই।